আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রিজন মেধা। আরে কি ভিডিও করতেছ? আমার একটা ছোট্ট ভিডিও, মানে ছোট্ট ফ্রিজ দরকার। টেনশন আছে খুব, বুঝো না, একটা ছোট্ট ফ্রিজ দরকার। তো তোমার ছোট্ট ফ্রিজ দরকার, ঠিক আছে, কম প্রাইসের ভিতরে, সেই বিষয়ে তো আজকের ভিডিও বানাই যাচ্ছে নাকি? মানে আমার একটা ছোট্ট ফ্রিজ দরকার, কিন্তু একটা মানে ভালো হওয়ার কারণ নাই। ডিসকাউন্ট আজকের ভিডিওটা আছে না, দেখতে ভালো। আজকের ভিডিওটা হচ্ছে ছোট ফ্রিজের বড় অফার নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো তোমার যদি ছোট ফ্রিজ লাগে এবং বড় সড় অফারের ভিতরে, কম প্রাইসের ভিতরে এবং ভালো কোয়ালিটির, তাহলে আজকের ভিডিওটা তুমি চুপচাপ বসা বসা দেখতে থাকো, ঠিক আছে? ঠিক আছে। আর যদি ভিডিও দেখে উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবো না, ঠিক আছে? প্রেশার মেরো না, ভিডিও করতে দাও, অডিয়েন্স বসে রয়েছে। আর একটা কথা বলবো না, ঠিক আছে, শুরু করবো। তো প্রিয় দর্শক, যাদের ছোট ফ্রিজ দরকার, মানে 157 লিটার অথবা 185 লিটার, 850 950 যাদের ফ্রিজ দরকার, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। সিঙ্গার কোম্পানিতে ছোট ফ্রিজে কিন্তু চলছে বড় অফার, তাই আজকের এই ফ্রিজের সকল বিষয় নিয়ে আলোচনা করব, এর ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব এবং এইসব ফ্রিজে আপনি কী কী ফ্যাসিলিটি পাবেন এবং ফ্রিজগুলো দেখতে কীরকম, সব কিছু জিনিস কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে। পুরো ভিডিওতে থাকছি আমি হৃদয় মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেকটুম। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ফ্রিজ দেখতে। প্রথমে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিঙ্গারের 157 লিটারের একটি ফ্রিজ, যেটির মডেল নাম্বার হচ্ছে SS300 155RG। যাই হোক, এটি 157 লিটারের একটি ফ্রিজ এবং এই ফ্রিজটি কিন্তু সম্পূর্ণ গ্লাস ডোর। এই যে গ্লাস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ টেম্পারেচারের গ্লাস এবং খুবই কিন্তু চমৎকারভাবে ফিনিশিং দেওয়া রয়েছে, যা কিন্তু মনোমুগ্ধকর ডিজাইন দেওয়া। এবং এতে আকর্ষণীয় বিষয় হচ্ছে একেবারে লো ভোল্টেজে কিন্তু এই ফ্রিজটি খুব সুন্দরভাবে রান করবে। আমাদের অনেকের অঞ্চলে হয়তো ভোল্টেজ আপ ডাউন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই ফ্রিজটি আপনি ব্যবহার করলে কোনো প্রকার সমস্যায় ভুগবেন না, কারণ এতে রয়েছে লো ভোল্টেজে রান করার একটা সুবিধা। এবং আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফ্রিজে কিন্তু কোনো প্রকার স্টেবিলাইজার লাগবে না, কারণ এতে কিন্তু নো স্টেবিলাইজার রিকোয়ারমেন্ট লেখাই আছে, মানে এর ভিতরে স্টেবিলাইজার সিস্টেম সেট করে রয়েছে, যার জন্য আপনাকে এক্সট্রাভাবে টাকা খরচ করে একটা স্টেবিলাইজার কেনা লাগছে না। এবং এই ফ্রিজে কিন্তু 100% কপার রয়েছে, যার কারণে আপনার কিন্তু ফ্রিজের বিদ্যুৎ বিলটা কম আসবে এবং R600A গ্যাস থাকায় এটা কিন্তু আপনার বিদ্যুৎকে আরও সাশ্রয় করবে। আমরা সকলে জানি যে R600A গ্যাস হচ্ছে পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী। ফ্রিজে এই R600A গ্যাসের আগে যে গ্যাসগুলো ব্যবহার করা হতো সেই গ্যাসগুলো ছিল ভারী এবং সেগুলো রান হতে, মানে ফ্রিজে যে কন্ডেন্সার থাকে সেখানে রান হতে অনেক সময় লাগতো, যার কারণে সেই আগেরকার ফ্রিজগুলোতে ইলেকট্রিসিটি বিল বেশি আসতো। তবে এই R600A গ্যাস আসার পর থেকে কিন্তু ফ্রিজের বিদ্যুৎ বিল অনেকটাই কমে গেছে, কারণ এই গ্যাসগুলো কিন্তু খুবই পাতলা। যাই হোক, বলছিলাম 145 লিটার ফ্রিজ নিয়ে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই ফ্রিজের ডিপের অংশটি, এটা কিন্তু খুব ভালো একটা জায়গা রয়েছে এই ডিপের ভিতরে এবং মোটামুটি ভালো পরিমাণের কিন্তু মাছ মাংস আপনারা রাখতে পারবেন। আমি আমার হাত দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমার হাত কিন্তু প্রায় বেশি অংশ কিন্তু এখানে প্রবেশ করেছে। এবং এই ফ্রিজের যে নর্মালের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, নর্মালটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণ জায়গা রয়েছে। যাদের আসলে ছোট ফ্রিজ দরকার কিংবা মানে যারা ব্যাচেলার রয়েছেন, বন্ধুবান্ধব মিল একটা বাসে থাকেন, আপাতত ছোট একটা ফ্রিজ দরকার, বা যারা স্বামী স্ত্রী রয়েছেন, দুজন মানুষ একটা ছোট ফ্রিজ দরকার, তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা একদম আদর্শপূর্ণ একটা ফ্রিজ। এবং নর্মালে কিন্তু সবজি ড্রয়ার রয়েছে যেখানে আপনারা ভেজিটেবল রাখতে পারছেন। এবং এই ফ্রিজে যে প্লাস্টিকগুলো রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক, যা আপনার খাবারের মানকে ধরে রাখে। এবং এখানে নর্মালে আপনারা আরেকটা পেয়ে যাবেন, একটা হচ্ছে ফিল্টার, এটা হচ্ছে আউটার ফিল্টার, যার কাজ হচ্ছে ব্যাকটেরিয়া দমন করা এবং ফ্রিজের ভিতরে যে খাবারগুলো থাকে সেটার যে একটা স্মেল তৈরি হয় সেই স্মেলটাকে শুষে নেয়া। এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে গ্যাসকেট রয়েছে এই গ্যাসকেটটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়া গ্যাসকেট এবং পোর্টেবল, এটাকে আপনি চাইলে খুলে এটাকে ধুয়ে পরিষ্কার করে আবার লাগাতে পারবেন, কারণ দীর্ঘদিন ফ্রিজ ব্যবহার করার ফলে এই ফ্রিজের গ্যাসকেটের ভিতরে কিন্তু ময়লা জমে যায় এবং সেখানে কিন্তু জীবাণু তৈরি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অনায়াসেই খুলে এটা কিন্তু আপনি ওয়াশ করে আবার দ্বিতীয়বার লাগাতে পারছেন। এবং এই ফ্রিজের আরও একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে একেবারে নিচে যে চৌকি রয়েছে, এই চৌকিটির নিচে কিন্তু একটা কি সিক্রেট ড্রয়ার রয়েছে। এই ড্রয়ারটির ভিতরে কিন্তু আপনি আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো রাখতে পারবেন, যা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের শোরুমে, এই মানে অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজে কিন্তু এই ডিজাইনটি নেই।
তো সিঙ্গারে কিন্তু এই সিরিজের ফ্রিজগুলোতে কিন্তু খুব আকর্ষণীয় ডিজাইন এবং বিশেষ কিছু সুবিধা রয়েছে, যার জন্য কিন্তু আপনি ফ্রিজটি ক্রয় করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই ফ্রিজটির দাম কত। এই ফ্রিজটির দাম আমি এর আগে যখন ভিডিও করেছিলাম সেখানে দাম ছিল 31,990 টাকা, মানে 32,000 টাকা। তো সেখানে কিন্তু 2,000 টাকা ডিসকাউন্টে ফ্রিজের দাম ছিল 30,000 টাকা। তবে এই সেপ্টেম্বর মাসে সিঙ্গার কোম্পানি আরও ডিসকাউন্ট দিয়ে এই ফ্রিজের দাম করা হয়েছে মাত্র 28,000 টাকা। হ্যাঁ দর্শক, মাত্র 28,000 টাকায় আপনি একটি প্রিমিয়াম কোয়ালিটির অত্যাধুনিক ডিজাইনের এই ফ্রিজটি আপনি পাচ্ছেন। 155 লিটারের ফ্রিজটি কিন্তু আপনি নিতে পারছেন। এছাড়াও কিন্তু আপনি এই ফ্রিজটি নগদ এবং সহজ কিস্তিতে কোনো প্রকার ইন্টারেস্ট ছাড়াও ক্রয় করতে পারবেন। এবং তার পাশাপাশি যদি আমি সেম কোয়ালিটির আরেকটি ফ্রিজের কথা বলি, এটা হচ্ছে 185 লিটারের একটি ফ্রিজ। হ্যাঁ, তো এটাও কিন্তু সামনে গ্লাস ডোর এবং টেম্পারেচার গ্লাস রয়েছে। এই ফ্রিজটাও কিন্তু 135 ভোল্টেও রান করবে, মানে লো ভোল্টেজ রান করবে। এবং এতেও কিন্তু রয়েছে কপার এবং রয়েছে আপনার নো স্টেবিলাইজার রিকোয়ারমেন্ট এবং সকল ধরনের সুবিধা কিন্তু দুটি ফ্রিজেই রয়েছে। এবং এই ফ্রিজের ডিপ যদি আপনাদেরকে আমি দেখাই, দেখতে পাচ্ছেন এই ফ্রিজের ডিপটাও কিন্তু মোটামুটি তুলনামূলক বড়ই এবং খুব ভালো জায়গা রয়েছে। যাদের হচ্ছে স্বামী স্ত্রী বা 2-3 জন ফ্যামিলি মেম্বার বা যারা ব্যাচেলার থাকেন কিন্তু টিম মেম্বার বেশি, তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা মানে 155 লিটার থেকে 157 লিটার থেকে 185 লিটার, মানে যাদের ওই সাইজটা হবে না তারা এই সাইজটায় শিফট করতে পারেন। এবং এই ফ্রিজের যে ডিপটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তুলনামূলকভাবে আগেটার থেকে বড়। এবং ভেজিটেবল ডয়েল রয়েছে, 3টি তাক রয়েছে এবং আপনার আউটডোর ফিল্টার রয়েছে যেটা কিন্তু ব্যাকটেরিয়া দমন করবে এবং ফ্রিজের বাজে স্মেলটাকে দূর করবে। তো সব কিছু কিন্তু এই ফ্রিজে রয়েছে। এই ফ্রিজেও কিন্তু আপনি সেই সিক্রেট ড্রয়ারটা পাবেন, যেই ড্রয়ারে আপনি আলু পেঁয়াজ আদা রসুন রাখতে পারবেন, যা কিনা আপনার বাসার ইঁদুর তেলা পোকা থেকে নিরাপদ থাকবে। তো 180 লিটার এই ফ্রিজটির পূর্বে দাম ছিল 33,490 টাকা। তো সেপ্টেম্বর মাসের হট অফারে সিঙ্গার কোম্পানি এই ফ্রিজে আরও 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই ফ্রিজের দাম নির্ধারণ করেছে মাত্র 33,490 টাকা। তো আপনি কোন ফ্রিজটি নিচ্ছেন, 157 লিটারের ফ্রিজটি নাকি 185 লিটারের ফ্রিজটি, সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমরা কিন্তু ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে এবং কে কে এই ফ্রিজগুলো কিনছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।